এটা ওটা রেখে দাও, জানি না অনেকদিন পর না পেয়েছে, জানি না কি অবস্থা, নোটিফিকেশন নাও পেতে পারো সব। আজকে তেমনি কয়েকটা প্রোডাক্ট দেখে নোটিফিকেশন ঠিক মতো পাবে কিনা, আই আশা করবো অনেকেই জয়েন করে ফেলবে খুব দ্রুত। ও লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু বলবা, যে সাউন্ড ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবাই একটু জয়েন করুক, দেন হচ্ছে আমি লাইভটা শুরু করি। ধরতে পারতেছি না আমি ঠিক মতো, ওরা এখানে টান টানতে বললাম, যাই না আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? অনেক মিস করেছি, হ্যাঁ জানি আপুরা অনেক মিস করছো। আচ্ছা সবাই একটু জয়েন করো, লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু বলবা। আমি জাস্ট হচ্ছে বেশিক্ষণ না, অল্প একটু টাইমের জন্য লাইভে এসেছি, সো আশা করবো সবাই একটু জয়েন করে ফেলবে। দেখ তেরি কেমন লাগতেছে, হ্যালো অ্যাঞ্জেল, আলিবা কি অবস্থা, কেমন আছো? মন্দিরপু আপু জয়েন করেছো, আলিবা অনেক কিছু, আপু কেমন আছো অনেকদিন পর, হ্যাঁ আপু অনেকদিন পর লাইভে আসলাম, হ্যালো আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ডিয়ার আমি অনেক 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 ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই একটু জয়েন করো, আজকে আমি জানি না ঠিক মতো লাইভ করতে পারবো কি না, একদমই অল্প টাইম লাইভ করব, কারণ হচ্ছে হ্যালো সুখ পাখি আপু জয়েন করেছো অনেকেই। আচ্ছা সবাই একটু লাইভটা শেয়ার করে দাও প্লিজ। ভালো আছি রুনা লাইলা আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা সবাই একটু ফার্স্ট ফার্স্ট একটু জয়েন করে ফেলো, কতদিন দেখি না। হ্যাঁ আপু আমি জানি তোমরা অনেক মিস করেছো, আমিও তোমাদের অনেক অনেক মিস করেছি অ্যাকচুয়ালি, অনেক ব্যস্ততার মানে ব্যস্ততার মধ্যে দিন কাটছে, লাইক একটু সিকও ছিলাম, লাইক ঈদের পর থেকে আসলে লাইভে আসা হয়নি আমার, টোটালি হচ্ছে ভয়েস মানে গলার অবস্থা খুবই খারাপ ছিল, সো ভয়েস রেস্টে ছিলাম তোমরা অনেকেই জানো, আর এদিকে আবার আমার মেয়ের হচ্ছে এক্সাম, সো ওর জন্য একটু সময় করতে পারি না, সো সব কিছু মিলা একটু ব্যস্ততার মধ্যে সময় কাটছিল। এনিওয়ে আশা করব এখন থেকে রেগুলার লাইভ করব, সবাই একটু জয়েন করে ফেলো, লাইভটা ক্লিয়ার কি না আমাকে একটু বলো, যে সাউন্ড ভিডিও সব কিছু ক্লিয়ার আছে কি না। আচ্ছা আর অনেকে মেসেজ দিয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা অনেক অনেক মেসেজ দিচ্ছ, যারা অনেক মিস করছো বলছো, আশা করি আজকে একটু তোমাদের সলিউশন দিতে পারবো কিছু একটা। কতদিন তোমাকে দেখি না আপনি, প্লিজ প্রতিদিন লাইভে করো, হ্যাঁ আপু প্রতিদিন লাইভ করব, আমি আসলে একটু সিক ছিলাম, আমি তোমাদের বলি আমার আমার তোমরা অনেকেই জানো যে আমার সবথেকে বেশি প্রবলেম হচ্ছে ঠান্ডার প্রবলেম, আমার একটু ঠান্ডাটা বেশি লাগে, সো এবার যেটা হয়েছিল আমার ঈদের পর থেকে এত বেশি ঠান্ডা লেগেছে এবং হচ্ছে আমার গলা বসে গিয়েছিলো, যে কারণে ডক্টর হচ্ছে আমাকে তোমার পুরো বলছে যে এক মাস ভয়েস রেস্টে থাকতে, হ্যাঁ সো যে কারণে হচ্ছে আমি লাইভ হতে পারিনি। ইনশাল্লাহ আশা করছি এখন অনেকটাই সুস্থ, আমার একটাই সমস্যা মানে অসুস্থতার মধ্যে আমার যেটা হয় সেটা হচ্ছে তোমার ঠান্ডা, অন্য কিছু না, ঠান্ডা লেগে যায় খুব দ্রুত, খুব মানে অল্পতেই ঠান্ডা লেগে যায়, প্রচুর ঠান্ডা। সেফাত আপু, হ্যাঁ আপু হ্যালো কেমন আছেন, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করে ফেলো, হ্যাঁ আর লাইভটা প্লিজ সবাই একটু শেয়ার করে দিবা, অনেকদিন পর লাইভে এসেছি, কারণ পেজের অবস্থা আমি জানি খুব একটা ভালো হবে না, অনেকেই হয়তো নোটিফিকেশন পাবে না, কিন্তু আজকে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছি, যেহেতু এতদিন পর লাইভে এসেছি প্রোডাক্টও নিয়ে এসেছি, আমি একদম দেখো আমার কিন্তু একদম লাইভের জন্য প্রস্তুত না, হ্যাঁ টোটালি আমি লাইভের জন্য কিন্তু রেডি না, একদম হুট করে লাইভে এসেছি, আই হোপ দেখেই তোমরা বুঝতে পারছো আমি একদমই মানে প্রিপেয়ার ছিলাম না যে লাইভে আসবো, বাট হচ্ছে কিছু প্রোডাক্ট হচ্ছে আমাদের থাইল্যান্ডের কিছু প্রোডাক্ট এসেছে, যে কারণে হচ্ছে চিন্তা করলাম যে আমি আজকে যেহেতু এতদিন লাইভ হই না আজকে একটা লাইভ হয় তোমাদের প্রোডাক্টসগুলো দেখিয়ে দিই। তোমরা অনেকে যারা আমার উপরে রাগ করেছো আপু লাইভ হচ্ছে না কেন বা মন খারাপ করছো, ইনশাল্লাহ সবাই অনেক খুশি হয়ে যাবে, সবাই একটু ফার্স্ট ফার্স্ট জয়েন করো এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুবই ভালো ভালো প্রোডাক্ট, হ্যাঁ সো সবাই একটু জয়েন করো।
অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ জিয়ার। না আমার শরীর অনেক মানে প্রিপেয়ার না, আমি একটু রেডি রেডি হয়ে আসতে পারিনি সত্যি কথা যেটা। আচ্ছা আপনি বডি ক্রিম লাগবে প্লিজ আনো। আচ্ছা আপু কেমন আছো? ভালো আছি। সুখপাখি আপু, ফাতেমা সাদাত আপু জয়েন করেছে, সুলতানা শেয়ারদান, থ্যাংক ইউ ডিয়ার। আচ্ছা আমি একটু বলি, তোমাদের যে প্রোডাক্টসগুলো, যেমন হচ্ছে আমাদের কুইন সিক্রেট প্রোডাক্টটা, কুইন সিক্রেট যেটা সেটা তো আছেই। তোমাদের অনেকেই আমাকে বলেছে কুইন সিক্রেট যে ক্রিমটা আছে আমাদের, কি কুইন সিক্রেট, হ্যাঁ আমাদের কুইন সিক্রেট ক্রিমটা, যারা বেশি পরিমাণ ব্রাইটনিং চাও, 1 ইয়ার্স পর লাইভ দেখলাম তোমার, 1 বছর পর কেন, আমি তো এতদিন না, আমি ঈদের পরে লাইভে আসিনি, ঈদের পরে একটু অসুস্থতার কারণে, বাট আমি তো রেগুলার লাইভ হই। আপু রেড সোপটা কবে আসবে? আমার তো আগস্টে ডেলিভারি, আমি তো বডি স্কিন কালো হয়ে যাচ্ছে, আমাকে অয়েল, আমাকে যা অয়েল নিতে বলছিলাম প্যাটে ইউজ করার জন্য আমি তো নিয়ে নাই, এখন কি ইউজ করা যাবে? অনেক ড্রাই হয়ে আছে বডি স্কিন। অবভিয়াসলি বায়ো অয়েলটা ইউজ করবা তুমি, হচ্ছে বায়ো অয়েলের সাথে হচ্ছে তুমি এটা করবা, বায়ো অয়েলের সাথে তোমার হচ্ছে একটা আমাদের কি বলে এটাকে, ভ্যাজলিনের যে ভ্যাজলিনটা আছে না কোকো বাটার, ওই দুইটা হচ্ছে, অথবা আর্গানের যে বডি ক্রিমটা আছে, আর্গানের বডি ক্রিম আর হচ্ছে বায়ো অয়েল, দুইটা মিক্সড করে তুমি হচ্ছে শাওয়ারের পরে একবার দিবা, আর একবার হচ্ছে ঘুমানোর আগে একবার দিবা। আমি এই জন্যই তোমাকে বারবার বলেছিলাম যে তুমি যখন তোমার 3 মান্থ তখন থেকেই ইউজ করো, হ্যাঁ এটা ভালো রেজাল্ট আসে। আপু অনেক অয়েলি হয়েছে স্কিন, কী করবো? আজকে সলিউশন আছে আমি দেখাচ্ছি, এবং খুব রিজনেবল প্রোডাক্ট একটা দেখাবো, এবং আই হোপ তোমাদের সামারে এই প্রোডাক্টটা অনেক কাজে লাগবে, ঠিক আছে? আচ্ছা ফার্স্টে বলে নিচ্ছি যে আমাদের তোমরা যারা যারা হচ্ছে তোমাদের যারা যারা ইনবক্স করছিলে অনেক অনেক প্রোডাক্টসের জন্য, যে প্রবলেমের জন্য, প্লিজ তোমরা একটু এখানে একটু বলো, আমি ট্রাই করবো বলে দেওয়ার জন্য, ঠিক আছে? আর ইনশাল্লাহ কালকে থেকে লাইভ ট্রাই করব। ওকে আপু রেগুলার লাইভ হবে, তোমাকে দেখে দেখা ছাড়া ভালো লাগে না। ইনশাল্লাহ হবো আপু, অবশ্যই হবো, লাইভ তো রেগুলার হই, বাট এবার আসলে চিন্তা করলাম কি, সবসময় ডক্টর আমি দেখেছি যে আমার ঈদের আগেও তোমরা জানো রোজার মধ্যে একবার এরকম হলো, মানে ঠান্ডা লেগে গলা বসে গেছে, তখন ডাক্তার যখন আমাকে ইনফেকশনের মতো হয়ে গিয়েছিলো, তখন ডাক্তার বলেছিলো যে আমাকে হচ্ছে ভয়েস রেস্টে থাকতে আমাকে 10-15 দিন, বাট আমি কী করেছি 7 দিন পরেই লাইভ করা শুরু করে দিয়েছি, যেহেতু অনেক প্রোডাক্ট এসেছিলো ঈদের আগে, সো এই জন্য তো ওইটা করাতে আমার জন্য আরও বেশি প্রবলেম হয়ে গেছে। এখন ডক্টর বলছে যে আমাকে ঈদের পর যখন আমি ডক্টর দেখালাম, বললো টোটালি 1 মাস আমাকে ভয়েস রেস্টে থাকতে বলছে, যে কারণে আমি এতদিন লাইভ করিনি। বাট দেখো কথা না বলে কি থাকা যায়, মানে সাংসারিক জীবনে চলার পথে তো অনেক কথা বলতেই হয়, লাইভ করিনি ঠিক বাট কথা তো বলতে হয়েছে, এই জন্য এবার 1 মাস পরেই লাইভে আসলাম। যাই হোক আশা করি এখন থেকে রেগুলার হব, তোমরা দোয়া করো যাতে সুস্থ থাকি এবং ভালো ভালো প্রোডাক্টস তোমাদের দিব, এবং তোমাদের জন্য অনেক অনেক গুড নিউজ নিয়ে আসতেছে আমার সব, ঠিক আছে? অনেক অনেক গুড নিউজ নিয়ে আসতেছে। আর আপু হ্যালো, আপনি হ্যালো সুখপাখি আপু, আপু এখন দেখতে পারবা তাহলে আমি স্ক্রিনশট, আপু আমি তো এখন বাসার থেকে লাইভ করছি, তুমি স্ক্রিনশট নেওয়া লাগবে না, তুমি পেজে বললেই হবে বায়ো অয়েল, যেটা অরিজিনালটা আমাদের কাছে কিন্তু অরিজিনাল আছে, যেটা আমরা একদম মানে গ্যারান্টেড যে প্রোডাক্টটা, হ্যাঁ বায়ো অয়েলটা, বায়ো অয়েলের অনেক ফেক আছে, এটা তোমরা জানো, তুমি আমার রেগুলার ক্লায়েন্ট, এটা বলতে হবে না। আর আমি না খুব গর্বের সাথে বলি যে আমার 6 ইয়ার্সের বিজনেস, আমার মানে 6 ইয়ার্সের পুরোনো ক্লায়েন্টরাও আলহামদুলিল্লাহ আমার কাছে আছে, সেটা আমার খুবই মানে আমি প্রাউড ফিল করি। আপু হোয়াইটেনিং প্রোডাক্ট দেখাও প্লিজ, দেখাবো। আচ্ছা এখন বলি যে আপুটা বললা যে প্রচুর অয়েলি স্কিন, দেন হচ্ছে তোমার কী জানি বলে প্রচুর অয়েলি স্কিন, স্কিনে 2-1টা ব্রন আছে বা র্যাশ আছে, হালকা পাল্টা ব্রন, অনেকে ব্রন থাকে, অনেকে র্যাশ থাকে, স্কিন অনেক বেশি অয়েলি, স্কিন অনেক পিগমেন্টেশন পড়ে গেছে, কালো হয়ে গেছে, যারা একটু দ্রুত অনেক বেশি ব্রাইটেনিং হতে চাচ্ছ, আমাদের খুব সুন্দর একটা প্রোডাক্ট চলে আসছে, আমি একটু তোমাদের দেখাই দিই, সেটা হচ্ছে এই দেখো এই যে সোপটা, যারা হচ্ছে আমাদের রেড কুইন সোপটা ইউজ করেছো, আমাদের যারা পাপায়া কজিক সোপ ইউজ করেছো, তোমরা জানো যে amarshop.com.bd আমাদের এই পেজে, ঠিক আছে, amarshop.com.bd আমাদের এই পেজে আমরা যেই প্রোডাক্টসগুলো আনি প্রত্যেকটা প্রোডাক্টস আমরা কিন্তু বুঝে শুনে নিয়ে আসি, এবং প্রতিটা সোপ আমরা যে একটা সোপ আনি বা একটা ফেস ওয়াশ আনি সেইটাই আমাদের সেটা হিট হয়ে যায়। কেন হয়? কারণ আমরা বুঝে প্রোডাক্টটা আনি তোমাদের জন্য, এবং আমি মানে কি বলে
আই হোপ যাকে যেটা আমরা দিই, লাইক তোমার যে প্রবলেমটা, তোমার জ্বর হয়েছে, এখন তুমি যদি প্যাট ব্যথার মেডিসিন খাও তাতে তো কাজ হবে না, ঠিক তোমাকে যে জ্বরের মেডিসিনটাই খেতে হবে। সেম আমরা কিন্তু একদম আইডেন্টিফাই করে সেম প্রবলেমের প্রোডাক্টটা দিই, যে কারণে হচ্ছে তোমাদের কাজ করে। এখন অনেকে বলতে পারে, আপু তোমার প্রোডাক্ট কাজ করে আরেকজনটা কেন করে না? সো অ্যাকচুয়ালি তোমাকে বুঝে প্রোডাক্ট ইউজ করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি ভালো রেজাল্ট পাবে এবং সেটা যদি অরিজিনাল হয়। আপু ভালো বডি ক্রিম নিয়ে আসো। শুক্রাখি আপু জাস্ট 1 week টাইম দাও আমাকে, এক সপ্তাহের মধ্যে তোমাদের জন্য মানে সব মানে সবচেয়ে বেটার, মানে আমরা প্রতিনিয়তই কিন্তু ভালো থেকে ভালো করার ট্রাই করি প্রত্যেকটা জায়গায়। দেখবা যখন তুমি একটা বিজনেসে নামবা, বা তুমি ধরো ধরো তুমি রান্না করছো, যখন তুমি ফার্স্ট রান্না করো, তখন দেখবা কি যে প্রথম তুমি যেভাবে রান্না করো তার থেকে পরের রান্নাগুলো আস্তে আস্তে শিখতে শিখতে কিন্তু আরও ভালো হয়। হ্যাঁ, সো এটাই হচ্ছে নিয়ম। সো আমরা যখন আমি যখন বিজনেস স্টার্ট করি, লাইক আমাদের প্রত্যেকটা হোয়াইটেনিং ক্রিম বলো, বা আমাদের বডি হোয়াইটেনিং ক্রিমগুলো বলো, বা হেলদি স্কিনের প্রোডাক্টসগুলো বলো, আস্তে আস্তে কিন্তু ডে বাই ডে অনেক বেশি ইম্প্রুভ হচ্ছে। তার মধ্যে আমাদের বডি হোয়াইটেনিং ক্রিম যেটা নতুন আসতেছে জাস্ট অ্যামাইজিং হবে। আমি এতটুকুই বলবো যে জাস্ট অ্যামাইজিং হবে। আমাদের গত মানে 6 মাস 1 বছর ধরে যেই বডি হোয়াইটেনিং ক্রিমগুলো আসতেছে লাস্ট মান্থগুলোতে, প্রত্যেকটা ক্রিম অ্যামাইজিং। এবং এইবার আমাদের নেক্সট উইকে যেই বডি ক্রিমটা আসবে সেটা আরও বেশি ভালো থাকবে, ঠিক আছে? আচ্ছা, হাই নুরনাহার, কী অবস্থা? এই তো বান্ধবী আলহামদুলিল্লাহ, মোটামুটি অতটা মানে একটু বাইরে গিয়েছিলাম, আজকে সবার সাথে দেখা হয়েছে, মাথা একটু পেইন হচ্ছে, এই জন্য চোখেও ব্যথা করতেছে, বুঝছো? মাইগ্রেন মেবি। এনিওয়ে, সো আমারও কিছু প্রোডাক্ট আসছে, আমার ক্লায়েন্টরা ইনবক্সে একদম পাগল করে ফেলছে যে আপু প্লিজ একটু লাইভে আসো, তোমাকে দেখে যে কারণে আসলাম, একদম দেখো কী অবস্থা। পার্সোনালি ডে নাইট ক্রিমটা কি আছে আপু? পোর্সেলিনাটা নাই। আচ্ছা আমি তোমাকে দেখাচ্ছি, সুন্দর ক্রিম এসেছে, পোর্সেলিনা ডে নাইট ক্রিম, ও আছে তো, মেবি থাকার কথা। আচ্ছা, নাইট ক্রিম আপডেট কিছু আসছে, আমি দেখাচ্ছি, আসছে। আচ্ছা, সো এই যে দেখো, আমাদের প্রতিটা সোপ যারা ইউজ করবো তারা ফ্যান হয়ে যাবা। দেখো, যারা কজিক সোপ ইউজ করো তারা এটা ফ্যান, যারা রেড কুইন সোপ ইউজ করো তারা ফ্যান। সো এইটা কিন্তু আমাদের নিউ সোপ এসেছে, এই দেখো, এটার নাম হচ্ছে, তোমার নামটা তো পড়তে পারি না, এক্সটেন, যেটা কিনা থাইল্যান্ডি ভাষায় লেখা। এত বেশি ব্রাইটেনিং করবে তোমার ফেসটাকে, এত এত বেশি ব্রাইটেনিং করবে এই সোপটা। সো এবং স্কিনে তোমার র্যাশ অ্যাকনি রিমুভ করতে হেল্প করবে এই সোপটা। আর প্রাইস শুনলে জাস্ট অবাক হয়ে যাবা, ঠিক আছে? এত অল্প প্রাইস, এক্সিলেন্ট একটা সোপ এসেছে থাইল্যান্ডের, হ্যাঁ, বডি হোয়াইটেনিং, ফেস হোয়াইটেনিং। বাট এত দামি সোপ অনেকে শুধু ফেসে অ্যাপ্লাই করবে, বডিতে না, তাই না? সো এনিওয়ে, এই যে সাবানটা দেখো, কিন্তু আমি একটা মানে কথা বলবো, অনেক অল্প পিস এসেছে, খুব বেশি না, খুবই অল্প পিস এসেছে। সো যারা নিবা নিয়ে নিও, এই সোপটা অনেক বেশি অয়েলি স্কিন, অ্যাকনি র্যাশ আছে তারা হচ্ছে এটা ইউজ করবা, ঠিক আছে? অ্যাকনি র্যাশ থাকলে কোনো প্রবলেম হবে না, এমন না যে এখন অয়েলি স্কিন অ্যাকনি নাই র্যাশ নাই ইউজ করতে পারবো না, পারবা। আর এটা অয়েলি স্কিন অনেক ভালো স্যুট করবে, অয়েলি স্কিনের জন্য এটা বেটার হবে, যাদের ড্রাই স্কিন তারা নিবে না, কারণ আমরা সবসময় প্রতিটা প্রোডাক্ট ড্রাই স্কিন অয়েলি স্কিন মেনশন করে দিই, এবং কিছু কিছু প্রোডাক্ট আছে যেটা অয়েলি স্কিন টাইপস সেটা আমরা বলে দিই, ঠিক আছে? সো এটা কিন্তু তোমার ড্রাই স্কিনের জন্য না, এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য বেস্ট হবে ফর হোয়াইটেনিংয়ের জন্য। এই দেখো, খুব সুন্দর একটা সাবান। আচ্ছা, এখন হচ্ছে আমি যে নতুন আমাদের যে প্রোডাক্টে এসেছে, বায়োলের সাথে কোনটা ইউজ করব? বায়োলের সাথে হচ্ছে তুমি আর্গানের বডি ক্রিমটা, আর্গানের বডি ক্রিম যেটা সেটা মিক্সড করে অ্যাপ্লাই করবা, ঠিক আছে? বডি ক্রিমটা, এটা প্রাইস খুব একটা বেশি না। আচ্ছা, এই যে এই দেখো, এটা আমাদের হোয়াইটেনিং, এটা কি দেখো, হোয়াইটেনিং একটা সেট এসেছে, যেটা হচ্ছে তোমার স্কিনটাকে ভিতর থেকে মানে কি বলে এটাকে, ফার্মিং করবে, হোয়াইটেনিং করবে, স্পট আউট করবে, পিগমেন্টেশন দূর করবে। অনলি 7 ডেইজে তুমি রেজাল্ট বুঝতে পারবা, অনলি 7 ডেইজে তুমি হচ্ছে রেজাল্ট বুঝতে পারবা, ঠিক আছে? এটার অনলি 7 ডেইজে জাস্ট হচ্ছে তোমরা একটুখানি স্ক্রিনশট নিয়ে রাখো, এবং প্রাইস খুবই রিজনেবল হবে, থাইল্যান্ডের খুবই খুবই পপুলার। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু ইউভি প্রোটেকশন, এসপিএফ
তোমার হচ্ছে 50+ সান প্রোটেকশন দেয়া আছে, তুমি ডে টাইমে ক্রিমটা ইউজ করতে পারবা, একটা সেরাম আর হচ্ছে একটা ক্রিম আছে যেটা তুমি ডে টাইমে ইউজ করতে পারবা, এবং এইটা হচ্ছে তোমার ইউভি প্রোটেকশন, সান প্রোটেকশন দেয়া আছে তোমার হচ্ছে এই ক্রিম এবং সেরামটাতে, ঠিক আছে? এটা হোয়াইটেনিং খুবই খুবই ভালো, স্কিনটাকে হেলদিভাবে ফর্সা করবে। যারা জোলা ইউজ করেছো তারা কিন্তু এটার মজাটা বুঝতে পারবা, এক্সিলেন্ট একটা প্রোডাক্ট। হ্যাঁ, সো আমরা যে প্রোডাক্টটা নিয়ে আসি খুবই ভালো প্রোডাক্ট নিয়ে আসি, এটা একটা সেরাম প্লাস হচ্ছে একটা ক্রিম, দুইটা একসাথে। দেখো অ্যাকচুয়ালি আমার এখানে তোমার মোবাইলটা ধরার মানে কি বলে স্ট্যান্ডটা রাখার কোনো কিছু নাই, যে কারণে আমি এক হাত দিয়ে মোবাইল ধরে আরেক হাতে দিয়ে এটা দেখাচ্ছি, খুলতে পাচ্ছি না। আর আরেকটা কথা আমি বলবো, খুব অল্প পিস আছে, খুব বেশি না, কারণ আমাদের প্রোডাক্ট এটা অনেক বেশি আসে নাই, হয়তো নেক্সট ডে আবার নিয়ে আসবো, এখন অল্প কিছু এসেছে। তো ফার্স্টে যারা অর্ডার করবে তারা কিন্তু পেয়ে যাবা, এবং এটার প্রাইস খুব রিজনেবল হবে। আমি প্রাইসটা এই মুহূর্তে বলতে পারছি না, আমি ইনবক্সে বলে দিব, কারণ হচ্ছে আমি একটা কথা বলি, অনেকে বলো না যে আপনি ইনবক্সে কেন, এখানেই বলে দাও। এটার কারণ আমি এখানে বলতে পারছি না, কারণ হচ্ছে জাস্ট তোমার কার্টন থেকে খুলেই হচ্ছে আমাকে এটা দিয়ে গেল, আমি এখন এটা প্রাইজিনিং করি নাই। হ্যাঁ, একদম অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট, থাইল্যান্ডের প্লাগ দেওয়া আছে, বারকোড আছে, সব কিছু আছে। এটা হচ্ছে তোমার সেরাম প্লাস একটা হোয়াইটেনিং ক্রিম, হ্যাঁ, এবং SPF দেওয়া আছে, সান প্রোটেকশন দেওয়া আছে, যেটা তুমি ডে টাইমে ইউজ করতে পারবা। আর এইটা কিন্তু আমি আবারও বলি, তোমার অল্প কিছু আছে এখন। হ্যালো মন্দীপ আপু, এটা নাইট ক্রিম? ইয়া আপু, আপু শেয়ার দেন। লাকিম আপু কেমন আছো? আপু কম্বোটা হোয়াইটেনিং করবে? আচ্ছা আমি একটু বলি। ওয়ালাইকুম আসসালাম আপু, কি অবস্থা, কেমন আছেন? আচ্ছা আমি তোমাদের ডিটেলস একটু বলে দিচ্ছি। আপু ডেট অনেক আছে, 2024 সাল পর্যন্ত আছে নতুন প্রোডাক্ট। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা এটা হচ্ছে তোমার সান প্রোটেকশন সহকারে ডে ক্রিমটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা ডে ক্রিম, তুমি দিনের বেলা ইউজ করবা, আগে সেরামটা ইউজ করবা, দেন হচ্ছে ক্রিমটা ইউজ করবা, হোয়াইটেনিং ক্রিম। আর আরেকটা হচ্ছে তোমার এইটার সাথে, আচ্ছা আচ্ছা এই সাবানটা সোপটা হচ্ছে তোমরা নিয়ে নিবা, এই প্যাকেজিংয়ের সাথে তোমরা হচ্ছে এই হোয়াইটেনিং সেটটার সাথে, ক্রিম এবং সিরামের সাথে তোমরা এই সোপটা নিয়ে নিবা। সো এই টোটাল সেটটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র, আমি একটু বলে দিচ্ছি, সম্ভবত আমি নট শিওর, তোমাদের একদম রিজনেবল প্রাইসে আমি দিব, এটা হচ্ছে 2000 টাকা সম্ভবত পড়বে সেটটা, একটা সেরাম একটা ক্রিম আর হচ্ছে সাবানটা। বাট তোমরা যেহেতু আমি ফার্স্ট দেখাচ্ছি, তোমরা জানো প্রথম লাইভে আমি তোমাদের একটা ডিসকাউন্ট দিই, সেই উপলক্ষে তোমরা এটা 1500 টাকা এই সেটটা পেয়ে যাবা, এই সাবানটা এবং হচ্ছে তোমরা এই ক্রিম সেটটা নিয়ে নিবা, ঠিক আছে? দুইটা মিলে তোমরা হচ্ছে 1500 টাকায় পেয়ে যাবা এই সাবান এবং হচ্ছে এই হোয়াইটেনিং ক্রিম প্লাস হচ্ছে সেরাম। সো স্ক্রিনশট নিয়ে অর্ডার করো, এক হাতে দেখাচ্ছি তো সমস্যা হচ্ছে। আচ্ছা 1000 টাকায় হচ্ছে তোমরা এটা পেয়ে যাচ্ছ, সরি 1500 টাকায়। ওকে, তোমাদের আর কিছু? আচ্ছা এক আপু জিজ্ঞেস করেছিল আপু, হোয়াইটেনিং গ্লোয়িং এর জন্য সুদিং জেল হচ্ছে তোমার এই যে এটা নিতে পারো। হ্যাঁ, ভিয়েতনামের একটা সুদিং জেল এসেছে, ওয়াটার সরি স্ট্রবেরি তোমার হচ্ছে মিরাকেল হোয়াইটেনিং গ্লোয়িং সুদিং জেল, এটা হচ্ছে স্পট আউট করবে প্লাস হচ্ছে ব্রাইটেনিং করতে হেল্প করবে, হোয়াইটেনিং করতে হেল্প করবে, কারণ আমরা জানি স্ট্রবেরি হচ্ছে ন্যাচারালভাবে হোয়াইটেনিং করে। এটা হচ্ছে তোমার স্ট্রবেরি হোয়াইটেনিং সুদিং জেল, ঠিক আছে? এই যে এই সুদিং জেলটা তোমরা ইউজ করতে পারো, খুবই সুন্দর এটা, এটা খুব খুব ভালো একটা সুদিং জেল, সো এটা নিতে পারো আপু। এটা অল স্কিন টাইপসে যাবে, এই ক্রিমটা হচ্ছে তোমার অল স্কিন টাইপসে যাবে, নট অনলি শুধুমাত্র ড্রাই বা অয়েলি স্কিন, এটা অল স্কিন টাইপসে যাবে, এটা কেউ মিস করো না। যারা হোয়াইটেনিং ক্রিমগুলো ইউজ করো আমি বলবো যে এটা কেউ মিস করো না, কারণ এটা এটার এত বেশি রিভিউ পাবা নেক্সটে আসতে আবার লেট হবে। হ্যাঁ, সো তোমরা কিন্তু এটা নিয়ে নিতে পারো। আর খুব বেশি আমার কাছে আসে নাই, মনে হয় তোমার 200 বা 300 পিস এসেছে, সো যেটা কিনা তোমরা জানো 200-300 পিস আমার খুব দ্রুত শেষ হয়ে যাবে। ওকে, অনেকদিন পর দেখছি, হাই মাধবী, হ্যালো কি অবস্থা, অবস্থা সুফিয়া কি অবস্থা তোমার? হ্যাঁ আমি আসলে অনেকদিন পরে লাইভ হয়েছি, অনেকদিন পরে একটু সিক ছিলাম। কী কী কাজ করবে ক্রিমটা, দেখানো যাবে কি ক্রিমটা? ক্রিমটা হচ্ছে তোমার হোয়াইটেনিং করবে, স্পট আউট করবে, তোমার পিগমেন্টেশন দূর করবে, স্কিনটাকে ফার্মিং করবে, গ্লোয়িং করবে, বিকজ এখানে হচ্ছে তোমার সেরাম সহকারে আছে। হ্যাঁ, এই যে দেখো, মানে এটা হচ্ছে স্কিনটাকে ফার্মিং হোয়াইটেনিং, মানে স্কিনটাকে তোমাকে ফার্মিং করে হেলদি করে স্কিনটাকে
হোয়াইটেনিং করবে উইদাউট সাইড এফেক্ট, ঠিক আছে? এটা এবং অবশ্যই তোমরা কিন্তু এই সোপটা এটার সাথে নিয়ে নিবা, এটা আরও বেশি তোমার হোয়াইটেনিং করতে হেল্প করবে। টোটাল প্যাকেজটা আমি কিন্তু 2000 টাকায় রাখবো, বাট আজকের জন্য যারা অর্ডার করবো তারা হচ্ছে 1500 টাকায় সেটটা পেয়ে যাচ্ছ। আমি কিন্তু এখনও জানি না যে হচ্ছে এটার আসলে প্রাইমার কেনা প্রাইস কত, বাট আমি কীভাবে বলে দিলাম আমি জানি না, হয়তো একদমই তোমার হচ্ছে রিজনেবল আমি কিন্তু আজকে দিয়ে দিলাম। হ্যাঁ, যারা নিবা নিয়ে নিও। ওকে, আজকে আর আমি বেশিক্ষণ লাইভটা করবো না, আই এম এক্সট্রিমলি সরি, তোমরা কিছু মনে করো না। আমি জাস্ট হচ্ছে তোমাদের সাথে একটু হাই হ্যালো করার জন্য এসেছি যে আমি ইনশাল্লাহ কালকে থেকে রেগুলার লাইভে আসবো। আর কোন টাইমে আসলে বেটার হয় আমাকে একটু বলে দিবা, কারণ কিছুদিন আমি হচ্ছে আউটলেট থেকে না, আমি হচ্ছে আমার বাসা থেকেই লাইভ করবো। আর নেক্সটে হচ্ছে আমি, আমাকে একটু মোবাইলটা দাও তো, সান প্রোটেকশন দেওয়া, হ্যাঁ হ্যাঁ সান প্রোটেকশন দেওয়া আছে, ডিয়ার সান প্রোটেকশন দেওয়া আছে, এই জন্যই তো বললাম সান প্রোটেকশন হচ্ছে দেয়া আছে, ঠিক আছে? আমি এই জন্যই তোমাকে বললাম যে হচ্ছে এই ক্রিমটা তোমরা নিয়ে যাও। তার আমাকে, আমি একটু দেখি যে হচ্ছে সান প্রোটেকশন দেওয়া আছে। সো যাই হোক, তোমাদের নিউজ দেওয়ার জন্য যে হচ্ছে আমি রেগুলার লাইভে আসবো কালকে থেকে ইনশাল্লাহ, তোমরা কেউ মিস করো না, আর হচ্ছে সবাই সাথে থাকবে কালকে থেকে ইনশাল্লাহ। ভালো মতো প্রোডাক্ট দেখাবো, ইউজ করে প্রোডাক্ট দেখাবো, সমস্যা নেই। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো যাতে ঠিকমতো লাইভ করতে পারে। আর আজকে যে সেটটা দেখালাম তারা কিন্তু গেইনার, কারণ কালকে কিন্তু এটার দাম 2000 টাকাই থাকবে। আজকে যারা এটা নিবা 1500 টাকায় পেয়ে যাবা, সো দ্রুত অর্ডার করে ফেলো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই, গুড নাইট।